হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাবুজ বিউটি হ্যাক। সাবুজ বিউটি হ্যাকস আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনেকদিন পর চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হতে যাচ্ছে অনেক বেশি স্পেশাল, সো আশা করি আপনাদের ভালোই লাগবে। আজ আমি রিভিউ দিতে যাচ্ছি অনেক ফেমাস একটি ফেস প্যাক নিয়ে, যেটা হচ্ছে রাজকন্যা মুলতানি মাটি। এটা আশা করি আপনারা মোটামুটি সবাই চেয়ে, মুলতানি মাটি আপনাদের স্কিনের গ্লোর জন্য অনেক ভালো কাজ করে। এটা কম বেশ সবাই ইউজ করে থাকেন, অনেকে অনেক ব্র্যান্ডের ইউজ করে থাকেন। সো আজকে এই মুলতানি মাটি সম্পর্কে খুব বিস্তারিত আপনারা জানতে পারবেন। প্রথমত আমি একটা সাজগোজ অ্যাপ থেকে 120 টাকা দিয়ে পারচেস করে নিয়েছি, অ্যান্ড এটা কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। আমি এটা গত 30 দিন যাবত ব্যবহার করে আসছি, মানে 1 মাস যাবত ব্যবহার করেছি, এবং ব্যবহারের পর আমি রিভিউটা দিচ্ছি, কারণ আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যখন আপনারা জিনিসটা ব্যবহার করবেন দেন বুঝতে পারবেন, দেন রিভিউটা দেওয়াই ভালো। সো এখানে দেওয়া রয়েছে স্ক্যান, আপনারা যারা স্ক্যান করে নিতে চান স্ক্যান করে নিতে পারবেন, অ্যান্ড এখানে এটার উপকারিতা বা এই ধরনের জিনিসগুলো সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। সো আমি ধীরে ধীরে একটু পরে শোনাচ্ছি আপনাদেরকে। আপনারা এটা গোলাপ জল এবং অ্যাপেল সিডার ভিনেগারের সাথে রাজকন্যা মুলতানি মাটিটা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিতে পারেন এবং গলাও দিতে পারেন। এটা 15 মিনিট রেখে আপনার মুখটা ধুয়ে ফেলতে পারেন, ওয়াশ করে নেবেন, এবং জৌষ্টি মধু ও টক দইয়ের সাথেও আপনার রাজকন্যা এই মুলতানি মাটিটা ইউজ করতে পারেন এবং একটি প্যাচ তৈরি করে নিতে পারেন। এতে আপনার ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস যেগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে এবং আপনার ত্বকটা অনেক মসৃণ হবে। এই প্যাকটি আপনার সপ্তাহে 1 থেকে 2 বার ইউজ করবেন, এতে আপনার ত্বকের তৈলাক্তভাব দূর হবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেমগুলো দূর হবে, ত্বকের দাগ রোদে পোড়া ভাবটাও কমাবে এবং মৃত কোষ দূর করে ত্বকে উজ্জ্বল ও ফর্সা করে নেবে। মুলতানি মাটি আপনার স্কিনটাকে হোয়াইট করতে অনেক ভালো কাজ করে থাকবে এবং আপনার স্কিনটা যতটুকু লাইট বা ডিপ শেডের হয়ে থাকুক না কেন, তার থেকে 3-4 শেড ফর্সা করতে সাহায্য করে। আমি নিয়েছি এই প্রোডাক্টটি, অনেক দিন যাবত ইউজ করছি, দেন আমি রিভিউটা দিচ্ছি। দেখা যায় স্কিন টোনটা অনেক সময় বাহিরে গেলে একটু ডার্ক শেডের হয়ে যায়, দেন আমরা চিন্তায় পড়ে যাই যে কী ইউজ করা দরকার। তখন যদি রেগুলার একটু অর্গানিক প্রোডাক্টগুলো ইউজ করা হয় দেন ভালো কাজ করে, এবং এই প্রোডাক্টটা আমি সত্যি খুবই স্যাটিসফাইড ইউজ করার পর। সো প্যাকেজিং খোলা পড়ার এমন একটা গুরু আপনারা পেয়ে যাবেন, গুঁড়া টাইপের, অ্যান্ড এটা খুবই ভালো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হাফ শেষ হয়ে গেছে, কারণ আমি এটা ইউজ করছি অনেকদিন যাবতই। সো এই মাটিটা অনেকখানি ছিল, মানে প্রায় পুরো কোটো পর্যন্ত ছিল, আমি ইউজের কারণে এটা শেষ হয়ে গেছে। সো আমি বলতে পারছি যে এই মুলতানি মাটি যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা যারা ইউজ করতে চান অবশ্যই চোখ বন্ধ করে ইউজ করতে পারেন, এবং আপনারা এটা রাজকন্যা মুলতানি মাটি ইউজ না করলেও যে কোনো মুলতানি মাটি ইউজ করতে পারেন। বাট এইটা এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এটার টেক্সচারটা অনেক ভালো, আমি এটা ইউজ করি সাধারণত আয়ুরের গোলাপ জল পানিটা দিয়ে, গোলাপ জল ওয়াটারটার সাথে অ্যান্ড রাজকন্যা মুলতানি মিক্স পানিটা মিক্স, মানে গুঁড়োটা মিক্স করে দুটো একসাথে ইউজ করে নিই। সো এরকম একটা পেস্ট তৈরি হয়, অ্যান্ড এটা খুবই থিকে একটা পেস্ট, যেটা আপনার স্কিনে খুব লাইটলি মিক্স হয়ে যাবে, অ্যান্ড এটা খুবই ভালোভাবে কাজ করে আপনার স্কিনটাকে। এটা এভাবে করে ঠিক 15 থেকে 20 মিনিট আপনারা রেখে দেবেন, দেন আপনারা ক্লিন করে নেবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন, সাথে সাথে আপনার স্কিনটা গ্লো করবে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, বাট বাস্তবে আমি যথেষ্ট পরিমাণে গ্লো ফিল করেছি, অ্যান্ড আমি এটা প্রতিনিয়ত ইউজ করছি। যারা আমার ভিডিওতে দেখছেন আমি অনুরোধ করব এই প্যাকটি অ্যাটলিস্ট 1 মাসের জন্য হলেও ইউজ করার জন্য, অ্যান্ড আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।